আপনারটা মনে থাকবে না, চিল্লে গেছে, তিন চিল্লে লন্ডন গেছে, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর একজনের সাথে ঘুরে, আর ওর হাতে তাসবি আছে। আপনাকে আমি বলেছি তাসবি দানে তাসবি গণনা করিয়েন না, আঙ্গুলে গণনা করেন, কেউ দেখতে পাবে না, যে নিচের দিকে আছে দেখেন, আর তাসবি দানে তাসবি গণনা করলে জাহান্নামে চলেই গেছে, ঢুকেনি কেন, মরেনি এই জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে চলেই গেছে, ঢোকেনি কেন, মরেনি এই জন্য। তো এই লোকটা জাহান্নামে চলে গেছে মানে দেখছে না, এত লোক দেখানো কাজ করে, লোক দেখলে খালি দাস বিধানটা এভাবে উঠায়, আঙ্গুলে তাসবি গণনা করলে অত দেখানো যায় না, অত দেখানো যায় না, ভিতর দিকে থাকে সবসময়। যেটা সুবিধা ওটা তো আপনার জানা আছে, আব্দুর রাজ্জাক সাহেব কতদিন বলেছেন, সুবিধা কি, বিচারের মাঠে কথা বলবে বেশ কিছু জিনিস আপনার পক্ষে, তার একটা হলো আঙ্গুল, যে আঙ্গুলে তাসবি গণনা করছেন, বলবেন যে আঙ্গুল বলবে যাকে জান্নাতে দেন, আমি সাক্ষী দিচ্ছি। আর একটা হলো কোরআন মাজিদ, কোরআন মাজিদ বলবে যে আমাকে পড়ে যাকে জান্নাতে দেন, এই তো উলঙ্গ হয়ে সালাত আদায় করবেন। আশ্চর্য ইবাদত, পানি আছে অজু করে পড়বেন, পানি নেই তায়াম্মুম করে পড়বেন, মাটিও নাই পানিও নাই এমনি পড়বেন, পৃথিবীর যেখানে যে অবস্থায় আছেন না কেন সেই অবস্থাতেই সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। এই সালাত জীবনে একদিনও আদায় করেননি, আজ বয়স এখন 80 বছর, আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাফ করো, আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে। কিন্তু নেশাদার দ্রব্য পান করেন যদি তাহলে 40 দিন আর আপনার এবাদতই কবুল হবে না, এক আশ্চর্য পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান শারাবাল খামরা লা ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। পাপের জগতে ঘৃণিত পাপ হচ্ছে সুদ খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মায়া কল দিরহাম রিবা ইয়ালাম আসাদ জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন আর রেবা সাবুনা চুসান আইসার হংকার হজল মহু, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা সুদ খাবে বিচারের মাঠে তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে, যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে এভাবে শাস্তি দেওয়া হবে। তার নাম সুদ। সুদ খেতে 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 বগুড়ায় কয়েকটা বাড়ি করেছে, নওগাঁয় করেছে, ঢাকায় করেছে, আজকে বলছে আল্লাহ আমার সুদ খা ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো, এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে আমি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম। কিন্তু নেশাদার দ্রব্য পান করে যদি 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। আব্দুর রাজ্জাক সাহেব এটা কেমন পাপ, তাহলে আমিও ভাবছি কেমন পাপ। তবে তার একটা কারণ 3-4টা হাদিসে পাওয়া যায়, দেখেন তো আপনি বুঝতে পারেন কি না। 1, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাশরাবুল খামরা, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, ফাইন্নাহা উম্মুল খাবায়েস, নেশাদার দ্রব্য পান করা কাজটি হলো পাপের মা। 1, 2, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাশরাবান্নাল খামরা ফাইন্নাহা রাসুল খাবায়েস, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে পাপের মাথা। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাশরাবান্নাল খামরা, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, ফাইন্নাহা মিফতাহু শাররে, নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে পাপের চাবি। এই 3টি কথা বিবেচনা করুন। এই ছেলে
কোন বাচ্চা যেন আপনার সামনে থেকে না উঠে, আপনি মনে করবেন প্রত্যেকটা বাক্যের মূল্য কোটি টাকা। কোনো বাচ্চা আপনার সামনে থেকে উঠে গেলে আপনি কথা আমার ধরে রাখতে পারবেন না, নি বসে থাকবেন এখানে, নিজেকে মনে কর পাখি যেন মনে কর আপনি পাথর, এক খেলে চেয়ে থাকবেন, এই ছেলেরা কারোর গায়ে হাত দিয়ে থাকবে না, আমার দিকে চেয়ে থাকো। মুরব্বি অনুরোধ জানাচ্ছি আপনাকে, আমি এক পাপের মা, দুই পাপের মাথা, তিন পাপের চাবি। আল্লাহ রাসূল তিনবার এভাবে বললেন, চাবি দিয়ে তালাটা খুলে দিলে ঘরের ভিতরে যা কিছু আছে সব দেখা যাবে। নেশাদার দ্রব্য এমন একটি পাপ, মানুষের যখন বিবেক বিকৃত হয়ে যাবে নেশাদার দ্রব্য পান করে, তখন ও মাকে গালি দিবে, জেনা করবে, যে কোনো অন্যায় লিপ্ত হওয়া তার কাছে সহজ, এই জন্য এই পাপটা এরকম। এটা পাপের মাথা, মাথাই হচ্ছে মানুষের মূল, এইটা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহটা আর কোনো কাজ করবে না। যখনই নেশাদার দ্রব্যের কারণে বিবেকটা নষ্ট হয়ে যাবে তখন আর কোনো কাজ করতে পারবে না, ও ছেলেকে গালি দিবে, মেয়েকে গালি দিবে, মাকে গালি দিবে, কাকে কি বলছে তার কোনো হিসাব নিকাশ নেই, তাহলে তার বিবেক মার খেয়ে গেছে। এটাই হচ্ছে পাপের মা। মা মানে সব ছেলেমেয়ের আশ্রয় স্থল থাকার জায়গা মা। যখন মানুষ নেশার দ্রব্য পান করে নিল তখন ও পাপের মা হয়ে গেছে, সব পাপ এখন সহজ, যা করতে চাইবে তা সহজ। এই জন্য নেশাদার দ্রব্য কাজটি এরকম যে একবার কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এক আশ্চর্য পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শারবুল খামরে কাবে দাওসানিন, নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে মূর্তি পূজার মতো, সরস্বতী ভগবতী কালী দুর্গা এইসব জায়গায় যদি মানুষ যায় তাহলে যেই পাপ হবে নেশাদার দ্রব্য পান করলেও সেই পাপ হবে। সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য পান করা কাজটি একটি মহাপাপ। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মূর্তি পূজা কাজ সহজ নয়। মূর্তি পূজা মানে আল্লাহর স্থানে আরেকজনের ইবাদত করা, যেটা ইবাদতের জগতে সবচেয়ে বড় পাপ, যার নাম শিরক। মানুষ যখন নেশাদার দ্রব্য পান করে তখন সে মূর্তি পূজার নেই পাপ করে, মহা পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন লা ইয়াদখুলুনাল জান্নাহ, চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জারা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। দুই, মান্নান, খোটা দেয় যারা, খোটা দেওয়া বুঝেন, কালকে একটা গরিব মানুষ একটা ভ্যান কিনবে তো আমার কাছে 5,000 টাকা কর্জ নিতে এসেছে, তো আমি দিয়েছি, তো আজকে সকালে আমি তাকে বললাম যে তোমার ভ্যানটা নিয়ে আসো, তো আমি একটু বাজারে যাব, আসেনি, তা আসার পরে দেখা, তো আমি ভাই বেটা তোকে কালকে 5,000 টাকা দিলাম রে কর্জ, আর তোকে ভ্যানটা নিয়ে ডাকলাম তুই আসলি না, এই মানে উপকার করার পরে সেটা উল্লেখ করা, আশ্চর্য পাপ। আমার না জানতে আমার তো মনটা চাচ্ছে যে ওকে একটু ওইটা কি চেপে বলে, এই বেয়া বল তোকে যে ডাকলাম তো আসলি না কেন, হ্যাঁ মনে চাচ্ছে যেটা বলি, যার কারণে এরকম পাপ। খোটা দেয় যে সে জান্নাতে যাবে না, সাবধান, কারো উপকার করার পরে সময় এটা বলবেন না। খোটা দেয় যে,
তিন কুমার জুয়া খেলে যে, যারা জুয়া খেলে তারা জান্নাতে যাবে না, তাহাজ্জুদ পড়েও নয়, হজ করেও নয়। জুয়া খেলা প্রমাণ হয়ে গেলে বাকি জীবন ক্ষমা চাইতে হবে। চার আক কোন বাপ মায়ের অবাধ্য চলে যে, বাপ মাকে মানে না যে, সে জান্নাতে যাবে না। একজন সাহাবি আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, মা কুল আলাদায় না আলাদে, বাপ মা আমাদের কাছে কি পায়, আমরা বাপ মায়ের কি উপকার করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে বলো কি, হুমা জান্নাতুকা নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, আরে ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। কি হক মানে, হক মানে কি, দিন রাত বাপ মায়ের পিছনে থাকবা? একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমি যুদ্ধে যেতে চাচ্ছি, তোমার মা আছে? জি। তো তুমি তোমার মায়ের সেবা করো, মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথায় ঠিক, মায়ের দিকে সোনাজোরে তাকালে কবুল হরজ সমান নাকি হবে, এ কথা মিথ্যা, মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। আল্লাহ তাআলা বাপ মায়ের বিষয়টিকে খুব কঠিন ভাবে বলেছেন, একবার বলছেন, কখনো তাকে বলতে পাবো না, এই শব্দ ব্যবহার করতে পাবো না, ধমক দিয়ে কথা বলতে পাবো না, বাজার যেতে নিষেধ করলাম তবুও গেল, এটা বলা যাবে না, জোরালো আদেশ। অকল্লাহুমা কওলান করিমা, কথা বললে নরম করে বলবা। অকফেজলাহুমা জানাহা জুল্লে, হাত নিচু করে সংবরণশীল হয়ে ধীরে বাপ মায়ের সামনে যাওয়া, তার সামনে কিভাবে কথা বলতে হবে, যাওয়ার গতিটা কেমন হবে, এ কথা আল্লাহ বলছেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই বাপ মা কি জিনিস? রাজশাহীর মেয়র একদিন নদাপাড়াতে এসেছেন, তো ওসি, থানার ওসি, শাহ মখদুম থানার ওসি মেয়রের সামনে গিয়ে এইভাবে দাঁড়িয়ে হাত দুটাকে এইরকম করে বলছে, স্যার এখন আমরা কি করব স্যার? তো দৃশ্যটা দেখে ব্যাপারটা কি, এভাবে এই তো বাপ মায়ের সামনে দাঁড়াতে হবে, এই কেন কেন এরকম? চট করে দেখে আমার ওই দৃশ্যটা মনে পড়ে গেছে, যে তো বাপ মায়ের সামনে হতে হবে, এইখানে কেন এরকম? এবারে হাত দুটাকে নিচু করে মাথা নত করে বলছেন, স্যার এখন আমরা কি করব স্যার? ওদের যাওয়ার সময় হয়ে গেছে, যাবে কি যাবে না, সকাল থেকে এসে আছে, এখন বিকেল তিনটে চারটে হয়ে গেছে। তো এই দৃশ্যটা আমার খুব মনে পড়ে, ওই দৃশ্যটা দেখে আমার মনে পড়েছে, আর কি ব্যাপারটা কি, এ তো বাপ মায়ের সামনে এরকম। কিভাবে বাপ মায়ের সামনে যেতে হবে, কথা আল্লাহ বলেন, কিভাবে কথা বলতে হবে বাপ মাকে, এ কথা আল্লাহ বলেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? তারপরেও ছাড়েননি, আবার বলছেন, অকুর রবের হামহমা কামার আব্বায়ানি সাগিরা, কুল রব্বির হামহমা কামার আব্বায়ানি সাগিরা, বলেন হে নবী, আপনি বলুন, পৃথিবীর মানুষ বলো, রব্বির হামহমা কামার আব্বায়ানি সাগিরা, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমার বাপ মা যেভাবে দেখেছিল, আপনি ছিলেন দুধ খাওয়া বাচ্চা, ওই সময় আপনার বাপ মা কিভাবে দেখেছিল? এখন তো উনি 90 বছরের মানুষ, তাকে দেখা তো খুব কঠিন। যে ছোট বাচ্চার পেশাব পায়খানা সাফ করা সহজ, কিন্তু 80-90 বছরের মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করা সহজ নয়। কেউ যাবে না, বৌমাও যাবে না, বৌমাকে যদি আপনার স্ত্রীকে যদি যেতে বলেন, তাহলে আপনার স্ত্রী বলবে, যাও তুমি, তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, তোমার মাকে আমি দেখবো মানে? আপনার স্ত্রী ও ঘরে গেলেই আপনার মা গালি দেয়, এ কথাও ঠিক।
সকালে উঠে দেখে মনে হবে যে দুনিয়াতে সবচেয়ে খারাপ আর মা, আমার মায়ের চেয়ে খারাপ মনে হয় কেউ নেই, যা বলে সবই উল্টা। আরে টাকা দিচ্ছে আমি, আর আমার মা গিয়ে সবসময় গান গাচ্ছে আমার বোনের ছেলের, টাকাটি কখন আমার বোনের ছেলেকে দিয়ে দিয়েছে। ইউ অবাক দেখবেন যে যে দেখাশোনা করছে মা আর দিকে নেই, আপনি সবটাই উল্টা পাবেন, তখন আপনি বাপ মাকে কেমনে দেখবেন। পরিস্থিতি খুব জটিল, বাপ মা কিন্তু পরীক্ষা, মন খারাপ খুব, মনে হচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মা, এখন কি করা যায়। মুখে জোরে কথা বলা যাবে না, ধমক দেওয়া তো বহু দূরের কথা, জোরে কথা বলা যাবে না। চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, বাপ মাকে মানে না যে। দুই, জুয়া খেলে যে। তিন, খোটা দেয় যে। চার, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। মনে থাকবে না মনে হয়, বাড়ি যেতে যেতে দুইটা খুঁজে পাবেন আর নাই খুঁজে। আচ্ছা একটা থাকলেই হলো, বাপ মাকে মানে না যে, আর আর একটা নেশাদার দ্রব্য পান করে যে, দুইটা হলো। আর দুটা বলেন তো দেখি, খোটা দেওয়া, জুয়া খেলে যে। বাড়ি যেতে যেতে আশা করা যায় ভুলবে না, মুখের উপরে থেকে যাবে। আমি এ কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ কথা তিনি আজ থেকে 1450 পূর্বে বলেছেন। আমি একজন সাধারণ খাদেম, অনুবাদক মাত্র, আমি এটা একটা অনুবাদ করে আপনাকে শোনালাম। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ আবাদা, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মুদমিনুল খামর, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। দুই, ওয়ারাজালাতু মিনান নিসায়, পুরুষের বেশধারী নারী যে, যে পুরুষের পোশাক পরে, পুরুষের জুতা স্যান্ডেল পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, মাথার চুল ছোট করে, এইসব নারী জান্নাতে যাবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। তিন, অদায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে হলো দায়ুস, যার স্ত্রী নগ্ন পোশাক পরে হাটে বাজারে যায়, যার স্ত্রী স্কুল কলেজে যায়, যার স্ত্রী ব্যাংকে চাকরি করতে যায় নগ্ন পোশাক পরে, বা না যায় জায়গাতে গিয়ে চাকরি বাকরি করে, এসব স্বামী দায়ুস, হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না। আল্লাহর নবী বলেছেন, কখনো নহে এরা জান্নাতে যাবে না। এটা আমার কথা নয়, তিনি বলছেন আবাদা, কখনো না। এবার তিনটা মনে থাকবে, এখানে দুটো আছে, একটা তো হলো নেশাদার দ্রব্য পান করা, আর একটা হলো পুরুষের বেশধারী নারী, আর আরেকটা হলো আপনি, আপনারটা মনে থাকবে না, চিল্লে গেছে, তিন চিল্লে লন্ডন গেছে, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর একজনের সাথে ঘুরে, আর ওর হাতে তাসবি আছে। আপনাকে আমি বলেছি, তাসবি দেনে তাসবি গণনা করিয়েন না, আঙ্গুলে গণনা করেন, কেউ দেখতে পাবে না, যে নিচের দিকে আছে দেখেন, আর তাসবি দেনে তাসবি গণনা করলে জাহান্নামে চলেই গেছে, ঢোকেনি কেন, মরেনি এই জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে চলেই গেছে, ঢোকেনি কেন, মরেনি এই জন্য। তো এই লোকটা জাহান্নামে চলে গেছে মানে দেখছে না, এতো লোক দেখানো কাজ করে, লোক দেখলে খালি দাস বেদনাটা এভাবে উঠায়, আঙ্গুলে তাসবি গণনা করলে অত দেখানো যায় না, অত দেখানো যায় না, ভিতর দিকে থাকে সবসময়। যেটা সুবিধা ওটা তো আপনার জানা আছে, আব্দুর রাজ্জাক সাহেব কতদিন বলেছেন, সুবিধা কি, বিচারের মাঠে কথা বলবে বেশ কিছু জিনিস আপনার পক্ষে, তার একটা হলো আঙ্গুল, যে আঙ্গুলে তাসবি গণনা করছেন, বলবেন যে আঙ্গুল বলবে যে কে জান্নাতে দেন, আমি সাক্ষী দিচ্ছি,
আর একটা লোক কোরআন মাজিদ, কোরআন মাজিদ বলবে যে আমাকে পড়ে জেগে জান্নাত দেন। আর একটা লোক কালো পাথর, যে হজ করতে গিয়ে পাথরে চুমা দেওয়া হয়, যদি টাকা বৈধ হয় আর হজ করেন তাহলে কালো পাথর খুব বেঁকে বসবে বিচারের মাঠে আপনার পক্ষে, আল্লাহকে বলবে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা। আর ওই সব ছেলে মেয়ে যেগুলো মায়ের পেটে ছয় মাসের পরে মারা গেছে, মরা জন্ম নিয়েছে দুবছর চার বছর ছয় মাস বছর পরে মারা গেছে, এর সব ছোট ছেলে মেয়ে, এগুলো বিচারের মাঠে কঠিনভাবে ঝগড়া লাগিয়ে দিবে আল্লাহর সাথে, আগে জান্নাতে দেন বাপ মাকে তারপরে কোনো কথা। তর্ক, তুমুল তর্ক বিচারের মাঠে এইসব ছেলে মেয়ের। আপনারা তো দশ বারো ভাই বোন ছিলেন, সাত আট জন আছেন আর তিন চারজন মারা গেছে, আর আপনার ছেলে মেয়েই তো মাত্র দুইটা, কয়খান মরে আর কয়খান থাকে। আপনার স্ত্রী আবার বৈঠক করে, আবার তাহাজ্জুদ পড়ে, আবার তাসবি গণনা করে, আপা আপনার ছেলে মেয়ে কয়টা? মাত্র দুইটা ভাই যান, দুইটা ছেলে মেয়ে, দুইটা ঢাকায় থাকে, দুইজন ফিরি ওই বৈঠক করে বেড়াই। বৈঠকে বলছে বুবু ১৯ বার যদি বিসমিল্লাহ পড়ো বুবু তাহলে জান্নাত হবে, বুখারিতে আছে। বুবু যদি সুরা হামিম সাজবা সাতবার পড়ো, সাত হামিম যদি পড়ো তো জান্নাতে যাওয়া, বুখারিতে আছে। বুবু মাগরিবের পরে যদি ছয় রেকাত সালাতুল আওয়াবিন পড়ো বুবু তাহলে জান্নাতে যাওয়া, আল্লাহু সুমান। সালাতুল আওয়াবিন নামাজ হলো সাড়ে দশটা এগারোটার সময়, সেখানে বুবু নিয়ে এসছে জাল হাদিসকে, মাগরিবের পরে ছয় রেকাত সালাত, বুবু বুখারিতে আছে। জি, তার মানে ও তো ধর্মকর্ম, ওর নেতাও দাম দেয় না, ও নিজেও দাম দেয় না, ওর বৈঠক করাই সফলতা। সম্মানিত দিনী ভাই বোন, নিষাদার দ্রব্য পান করা মহাপাপ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকওয়ামান ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাযিব। অচিরে আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, রেশমি কাপড়কে হালাল মনে করবে, নেশাদার দ্রব্য পান করা কাজটিকে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বুখারী মুসলিম। আমার উম্মতের কাছে জেনা মহাপাপ বলে আর বিবেচনা হবে না, আমার উম্মতের কাছে পুরুষের জন্য রেশমি মখমাল কাপড় ব্যবহার করা, সিল্ক জাতীয় কাপড় ব্যবহার করা আমার উম্মতের কাছে আর ভারী কাজ হবে না, নেশাদার দ্রব্য পান করা কাজটি আমার উম্মতের কাছে ভারী কাজ হবে না। অথচ নেশাদার দ্রব্যর জিনিসের গায়ে লেখা আছে যে এইটা হচ্ছে ক্ষতিকারক জিনিস, বিড়ি সিগারেটের গায়ে লেখা আছে, ও খেলে পান করলে কলিজা নষ্ট হয়, ক্যান্সার হয়, অল্প বয়সে মারা যায়, অনেক ক্ষতি, পয়সার ক্ষতি, তারপরেও সে নির্দ্বিধায় খেয়ে যাচ্ছে। আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে আমার উম্মত হালাল মনে করবে। সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব ঘরেই বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে, সব ঘরে টিভিতে বাজনা বাজে, আপনার সব দোকানে বাজনা বাজে, কাউকে ভারী লাগে না, খারাপ লাগে না। আব্দুল ইবনে উমারের হাদিস, নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীর সাথে ছিলাম, হঠাৎ তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলেন, খওয়াজা ইসবাই ফিওজ নাই হে, তিনি তার দুই আঙ্গুলকে কানের ভিতরে ঢুকিয়ে দিলেন, ফানান ইত্তারিকে, এরপর রাস্তা থেকে দূরে সরে গেলেন। দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল ইবনে উমার হালতাসমো শায়ান, এখন কি তুমি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ? কুলতুল্লাহ, আমি বললাম জি না, এখন বাদ্যযন্ত্র আমি শুনতে পাচ্ছি না, ফারাফা ইসবাই হে, ইসবাই হে ফিওজ নাই হে। তখন তিনি তার দুই হাত দুই আঙ্গুলকে তার দুই কান থেকে সরিয়ে নিলেন। বলেন তো বাদ্যযন্ত্র হালাল না হারাম? বাসে যে যাচ্ছেন বগুড়া থেকে ঢাকা, কোনোদিন ওকে বলেছেন? আমি কোনোদিন বাসে উঠেছি বাজনা বাজছে তাকে বলিনি, এরকম কোনোদিন দিন পার হয়নি।
তারপরে এসে বন্ধ করব কি আমার ছেলে তো দোকানে বাজনা বাজাচ্ছে আর আমি দোকানে বসেই থাকি। হ্যাঁ আপনার কথাই তো বলছি, আপনি তো আর নিজেকে মানুষ মনে করেন না, বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না, উলায়কে কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো আজল বরং তার চেয়ে খারাপ, বুঝে যে বুঝে না সে তো পশু প্রাণীর মতো। আব্দুর রাজ্জাক সাহেব, আমি বুঝেছি যে বাদ্যযন্ত্র চলে না, তারপরেও তো আমার ছেলে দোকানে রেখেছে আমি ওখানে বসে থাকি, তাহলে কি নিজেকে পশু প্রাণী মনে করছেন, নিজেকে গরু ছাগল মনে করছেন? নিজেকে গরু ছাগল পশু প্রাণী কুকুর সিরিয়াল মনে করবেন কেন? আব্দুর রাজ্জাক সাহেব আর একটা কথা বলেন, আপনি যে পরের বাক্যে বললেন যে কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ, তো কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ কে কে সেটা? ও সেটা বুঝো না, কুকুর শৃগালের চেয়ে খারাপ তোমার বাপ। কষ্ট দিয়েন না, আপনাকে খুব ভালোবাসি। আমার বাপ কুকুর শৃগালের চেয়ে খারাপ হলো কিভাবে বুঝিয়ে বলেন, কথা হিসেব করে বলবেন। আব্দুর হিসেব আপনাকে অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তোমার দাদা আজ থেকে 10 বছর আগে মারা গেছে, তো তোমার দাদার জমি তোমার বাপ সকালে পাবে আর তোমার ফুফু বিকেলে পাবে, এরকম না একসাথে পাবে? একসাথে পাবে। 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি, বলো তোমার বাপ কুকুর শৃগালের চেয়ে খারাপ না ভালো? এইসব পাও না তুমি? তুমি তোমার বাপকে আজকে বলে দিও, আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। আল্লাহ ফুফুর একার নয়, আমারও আল্লাহ আছে, আমি তাকদীর নিয়ে এসেছি, তাকদীর ছাড়া দুনিয়াতে আসিনি। আগে ফুফুকে জমি বের করে দেন তারপরে কোনো কথা, তুমি এটা বলতে পারবে না? তোমার বলা উচিত আমি ভাগ্য ছেড়ে আসিনি আব্বা, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। তোমার বাপকে কুকুর শৃগালের চেয়ে খারাপ বলতে তুমি চটে গেলে? মন খারাপ করছো কেন? মন খারাপ করো কেন? তোমার বাপই তো সিনেমা হল চালু করেছে, তোমার বাপই তো সাত করে টিভি নিয়ে এসে বাড়িতে রেখেছে, দিন রাত তোমরা সেই ল্যাংটা মেয়ে এখানে রং মাখানো পতিতলার মেয়েকে দেখছো, কে মনে করো তুমি? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইসরাবানা না শুনেন উম্মতি ওই সম্মুনা হবে এর ইসমেহা, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য, সেগুলি কি? তিনি বলেছেন ঠান্ডা, পেপসি, কোকোকোলা, মেরিন্ডা, আরসি, এগুলো। আরেকজন বলেছেন আরে না না উনি ঠিক বলেননি, এগুলো কেন হবে, এগুলো খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, উনি বলেছেন এগুলো খাওয়া যায় আর আমি বলছি এগুলোই সেগুলো, এইবার তিনিও বলবেন যে সেগুলো কোনগুলো, যেগুলো আল্লাহ নবী বললেন যে মদ খাবে কিন্তু নাম দিবে অন্য, তুমিও বলো যে সেটা কোনটা। তুমি যদি বলো আব্দুর রাজ্জাক সাহেব সেটা হলো হিরোইন, তাহলে এটা হবে না, কেন? হিরোইনকে সবাই বলে মদ। তুমি যদি বলো সেটা হলো ইয়াবা, তাহলে এ কথা ঠিক হবে না, কেন? ইয়াবাকে সবাই বলে মদ। তুমি যদি বলো সেটা গাঁজা, তা এটাও ঠিক হবে না, কেন? গাঁজাকে সবাই বলে মদ। আল্লাহর নবী বলছেন মানুষ মদ খাবে কিন্তু নাম মদ দিবে না, অন্য নামে খাবে। তুমি পেপসি আরসির ইতিহাস পড়ে দেখো, কে তৈরি করে কিভাবে হয়, লন্ডন থেকে একটা পত্রিকা বের হয় ইংরেজি, সেটাও তুমি বুঝে দেখো, ওদের কাছে পরামর্শ নাও। এটাই সেটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মদ খাবে নাম দিবে অন্য, সেটাই ঠান্ডা, সেটাই আরসি, সেটাই কোকোকোলা, সেটাই পেপসি। এ কথাই ঠিক।
একথাই ঠিক, একথাই চূড়ান্ত আমি জেনে বুঝে বলেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিল মাযফাল মুগানিয়াত, নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। তোমাদের স্কুলে বড় নেতা আসলে স্যার তোমাদের মেয়েদেরকে দিয়ে মালা দেওয়ায় সম্মান করায়, নাচ দেখায় দিয়ে নেতাকে সম্মান করা হয়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তারপরে তিনি বলেন ওয়াকসুবুহুমুল আরজ, এদের উপরে ভূমিকম্প হবে। তারপর তিনি বলেন ওয়াইজালু মিনহুমুল কিরদাতাল খানাজির, এদেরকে আল্লাহ করে দিবেন বানর, এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর, এদেরকে আল্লাহ করে দিবেন বানর, এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর, এদেরকে আল্লাহ করে দিবেন বানর, এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর। আরেকটা হাদিস বলার পরে কথাটা আবার বুঝিয়ে বলি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউবাইয়াতান্না নাসুনের উম্মতি আলা তুআমিন ও শারাবিন ও লাহাবিন, আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, গায়িকা নিয়ে, মদ নিয়ে, নারী নিয়ে, মদ নিয়ে। ফায়াসবাহু, তারা সকাল করবে। ফায় কোনো কিরদাতানা খানাজিরা, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর। সম্মানিত দিনী ভাই বোন, বানর হবে কেন, শুকুর কেন হবে? কেন আল্লাহ নবী বললেন না ওরা হয়ে যাবে গরু ছাগল, ওরা হয়ে যাবে কুকুর শৃগাল, এই কথা কেন বললেন না? কেন তিনি বললেন না ওরা হয়ে যাবে সাপ ব্যাঙ, ওরা হয়ে যাবে বাঘ ভালুক, এগুলো কিনতে কেন তিনি বললেন না? কেন তিনি বললেন ওরা হয়ে যাবে শুকুর, ওরা হয়ে যাবে বানর? শুনুন, পৃথিবীতে বিবেচনা ছাড়া চলে, বিবেচনা ছাড়া খায় একটি প্রাণী, সেটা হলো শুকুর। গরু বিবেচনা ছাড়া খায় না, যদিও তার নাম গরু। যেখানে গরুর গোঘাসি ফেলেছেন সেখানে গরুটা যাবে না, ওখানে ঘাসে মুখ দেওয়া তো বহুদূরের কথা। বুঝতে পারেননি কথাটা মনে হয়? আর খুব সাত করে ছাগল নিয়ে গেছেন এক জায়গাতে, বড় বড় ঘাস হয়ে আছে চড়াতে, ছাগল ওখানে ঘাসে মুখই দিল না, মনটাই খারাপ। ছাগল চড়িয়েছেন কোনোদিন? আশ্চর্য প্রাণী, বৃষ্টি হচ্ছে ওকে সামনের দিকে টানেন, ও এভাবে পা বাঁধাবে, ও যাবে না, একবারে উল্টা চলে। বিবেচনা ছাড়া খায় শুকুর, বিবেচনা ছাড়া চলে শুকুর। মানুষ যেদিন বিবেচনা ছাড়াই খাবে, হালাল হারাম বিবেচনা করতে পারবে না, সেদিনই মানুষ হয়ে যাবে শুকুর। হবে সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুকুর। বানর অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর, বানরই অনুকরণ করতে পারে বিভিন্নভাবে। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আপনাদের জানা আছে কি না, আমাদের গ্রামে বানর খেলা দেখানোর জন্য লোক আসতো, বলতো এই তোমরা চাউল নিয়ে আসো তাহলে বানর খেলা দেখাবো। আমরা চাউল নিয়ে জমা করলে বানর খেলা দেখাতো, এক পর্যায়ে বানরকে বলতো এই বানর নতুন বউ কীভাবে হাঁটে রে, তখন ওই বানর ঘোমটা দিয়ে হাঁটছে। অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর। যেদিন মুসলমানেরা চলাতে ফিরাতে খাওয়াতে স্কুল কলেজে অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের, তখনই তারা হয়ে যাবে বানর। লেখক একটা গল্প লিখেছে, কুকুরে টেলিফোন করছে শৃগালকে, কুকুর কার শৃগাল দিয়ে গল্প লিখেছে, তাহলে ও মানুষ না ওয়ো পশু, নাহলে এটা হলো কি করে? নিয়ম কানুন খাতা কলম সব তাদের নিয়মে চলে, অফিস আদালত কোর্ট কাচারি সব তাদের নিয়মে চলে। আপনাদের নওগাঁ জেলার আপনাদের এলাকার একজন খুব শিক্ষিত উচ্চমানের শিক্ষা অর্জন করা ব্যক্তি লন্ডন থেকে বড় ডাক্তারি শিখে এসেছে, ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার, সেদিন আপনাদের গ্রামে আসলেন, গাড়ি থেকে যখন তিনি নামলেন তখন দেখা গেল পরনে প্যান্ট আছে, টাখনোর নিচে আছে,
দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে, তারপরে বৌমা নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে, তারপর নাতনি গাড়ি থেকে নামলো, দেখা গেল পরনে কাপড়ই নেই, হাতে একটা পুতুল আছে, দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুরের মূর্তি আছে। বলেন এটা কার অনুকরণ হলো? বলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ হয়েছে। ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে শুকুর। এদের নিয়ম নীতি, এদের অফিস আদালত, এদের কোর্ট কাচারি, এদের খাতা কলম, এদের পারিবারিক জীবন সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে। এরা অচিরেই বানর হবে, এরা অচিরেই শুকুর হবে। এদের স্বভাব পরিবর্তন হয়ে গেছে, এরা আর ভালো মন্দ বিবেচনা করতে পারে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকুনান্না ফিহা জাহিল উম্মা খাসফুন ও মাসখুন ও কাজবুন। অচিরে এই উম্মতে তিনটি বিপদ নেমে আসবে, তিনটি পাপের কারণে। অচিরেই এই উম্মতের উপরে নেমে আসবে তিনটি বিপদ, তিনটি পাপের কারণে। বিপদ এক, ভূমিকম্প হবে। বিপদ দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুকুর বানর। তিন, সর্বধরনের সমস্যা নেমে আসবে। লবণ হলো 100 টাকা কেজি, পেঁয়াজ হলো 300 টাকা কেজি। আশ্চর্য কথা, হঠাৎ করে দেখা গেল 2 টাকা কেজি চাউল হয়েছে 6 টাকা কেজি, 4 আনা কেজি চিনি হয়েছে, লবণ হয়েছে 30-40 টাকা কেজি। সর্বধরনের সমস্যা নেমে আসবে। ছেলে মেয়ে মারামারি, সমাজে মারামারি, জোর করে জমি দখল, দ্রব্যমূল্য বেশি, অশান্তি আর অশান্তি পুরো দেশে, পুরো দুনিয়ায় সর্বধরনের অশান্তি তাদেরকে ঘিরে নিবে। তিনটি পাপের কারণে। এক, এজা সারেবুল খুমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি সিগারেট জর্দা গুল যখন নেশাদার দ্রব্য পান করবে, তখন তাদের উপরে সর্বধরনের বিপদ নেমে আসবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব টিভিতে মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে। এই ছেলে, আজ থেকে আর কোনোদিন যেন তোমার মোবাইলে মেয়ে না নাচে, আজ থেকে আর কোনোদিন তুমি কোনো মেয়ের সাথে কথা বলবো না। এখানে নাম্বার মিটিয়ে দিয়ে উঠবা, বলো ইনশাআল্লাহ। দেখো, এটা তোমার চরিত্র তোমাকে ধ্বংস করেছে, শয়তান তোমাকে পরিচালনা করে, তাই তুমি মেয়ের সাথে কথা বলো, তোমার ধ্বংস অনিবার্য। শোনো, তোমাকে চরিত্র নীতি পরিবর্তন করতে হবে। তুমি ঘরে ঢুকেছো, ঘরে কেউ নেই, বলেছো আমি আর কথা বলবো না, এরপরে মোবাইলটা রেখে ঘুমিয়ে যাচ্ছ, ধীরে হাতটা আবার মোবাইলে চলে গেল। নিজেকে ঠেকে রাখা খুব কঠিন, তবে তুমি ওই কথাটা মনে রাখিও, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না। ওলা একা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ, গরু ছাগলই বুঝেও বুঝে না। আমি আর আমার নিজের কথা বলছি, আমি একজন কৃষক মানুষ ছেলে, আমার বাপ যখন হাল চাষ করার পরে গরু ছেড়ে দিত, তখন গরু নিয়ে মাঠে থাকতাম, যখন গরুগুলো ধানের ক্ষেতের দিকে যেত, তখন বলতাম এই থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে, তার মানে বুঝেও বুঝেনি, বুঝলো তো আবার যাচ্ছে কেন, ও তো পশু তাই তো বুঝেও বুঝেনি। আপনি কি নিজেকে পশু মনে করেন যে বুঝার পরে আবার করতে যাচ্ছেন? নিজেকে পশু মনে করিয়েন না, খবরদার নয়। ছেলে, কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন। এক, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। দুই, মেয়েরা যখন নাচবে। তিন, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। বাদ্যযন্ত্র কাজটি এখন বড় কাজ নয়,
খারাপ কাজ নয়, মানুষ একে মূল্যায়ন করতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তিনটা পাপের কারণে মানুষের উপরে তিনটা বিপদ নেমে আসবে। এক, সমাজে ভূমিকম্প হবে। দুই, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। তিন, সর্ব ধরনের সামাজিক সমস্যা, সর্ব ধরনের মানসিক সমস্যা মানুষের উপরে নেমে আসবে। মানুষের শান্তি বলে কোনো জিনিস থাকবে না। কে কার জমি দখল করে নিচ্ছে, কে কাকে মারছে, কোনটা দ্রব্য আজ 10 টাকা পরের দিনে 200 টাকা, কোনো হিসাব নিকেশ থাকবে না। সেই দিন হবে এইটা যেদিন মানুষে তিন ধরনের পাপ করবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন হাযাল আমরা বাদাবে বাদা নবুওয়াত রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। সময় এখনো খেলাফত নরমা, তারপরে নেতৃত্ব শুরু হয়েছে খলিফা দিয়ে ও দয়া দিয়ে। উমারের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, তারপর নেতৃত্ব শুরু হয়েছে খলিফা দিয়ে ও দয়া দিয়ে। খলিফাদের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, তারপরে নেতৃত্ব শুরু হবে মুলকানা আজুজান জোর যার মুল্লুক তার, জোর করে মানুষ নেতা হবে। চার, সুম উতুয়ান ওয়া জাবরিয়াতান ওয়া ফাসাদান ফিল আরজে, মানুষ নেতা হবে সীমা লঙ্ঘন করে, মানুষ নেতা হবে জোর করে, যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে মানুষ নেতা হবে, প্রয়োজনে 10 জনকে মেরে। প্রয়োজনে নির্বাচন শুরু হয়েছে 10টার সময়, 11টার সময় নির্বাচন বন্ধ হয়ে গেছে, বিকাল 4টার সময় নেতা প্রমাণ হয়ে গেল কে হবে। যে কোনো মূল্যে নেতা হবে, পিটিএ নেতা হবে, টাকা পয়সা খরচ করে নেতা হবে। এই সব নেতাদের যে 4টে চরিত্র হবে, এক, শারাবুল খমরা ওরা নেশাদার দ্রব্য পান করবে। অবাক, আমি তো অনুবাদক। দুই, ওল হারিরা তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে। তিন, অল ফরুজা তারা জেনাকে হালাল মনে করবে। এই ছেলে বোকা ছেলে, তুমি তো এমনি চিল্লে বেড়াচ্ছ অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি কি জানো তার চরিত্র কেমন? তুমি কোন শর্মা এটা করো? জীবনে কোনো দ্বারা তুমি এই মাঠে যাবে না, তোমার তোবা করা উচিত। ভিক্ষা করে খাও, অদ্রয়েছে ভিক্ষা করে খাবো কেন, কাজ করে খাবো। আমিও তো সেটা বলছি, তুমি কাজ করে খাও, তুমি কেন এখানে, তুমি কেন এখানে, কাজ করে খাও। তুমি শ্বশুরের কাছে টাকা চাইবা কেন, কাজ করে খাও। চকলেটের ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। কলার ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। কাপড়ের ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না মিন আসরাতি শাব, নিশ্চয় কিয়ামতের লক্ষণ হচ্ছে এর ফলে বিদ্যে উঠে যাওয়া, বিদ্যে উঠে যাবে। শুনুন, 16 ডিসেম্বরে আপনাদের এলাকার ওই হাই স্কুলের হেডমাস্টার চেয়ারে বসে আছেন আর তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছেন, এসেছে ও এখন নাচছে, তো বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে। তো এই বাপ যদি শিক্ষিত হন তাহলে মূর্খ মানুষ কে? একেও যদি আপনি শিক্ষিত বলেন তাহলে মূর্খ মানুষ কে? আল্লাহ নবী বলছেন বিদ্যে উঠে যাবে। দুই, কয়েক সরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। অন্য এক বর্ণনা এসেছে মূর্খতা বর্ষণ হবে। তিন, কয়েক সরা শারবুল খামর, নেশাদার দ্রব্য কাজটি বেশি হয়ে যাবে। যে সেই নির্দ্বিধায় বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খেতে অভ্যাসে হবে। মুরব্বী আপনি কি এখনো গুল খান? আপনাকে বলছি আর কোনোদিন গুল মুখে দিবেন না, হারাম খাদ্য। হুজুর আপনি জর্দা খান, আপনি নাকি বলেছেন মাকরু। মাকরু মানে কি জানেন তো? মাকরু মানে খারাপ। হুজুর খারাপ খায় আর আমাদের এমামতি করে, ওটা ওটা বানিয়ে নিয়েছে মাকরু। আব্দুর রাজ্জাক সাহেব, জর্দা কি হারাম? অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাস কারা হারাম, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম।
একটা মানুষকে যদি 250 জর্দা খাওয়ান এখন তাহলে তার বিবেক থাকবে না নষ্ট হবে তো 250 জর্দা খাওয়ালে যদি বিবেক নষ্ট হয় তাহলে তার একটা কোনা জর্দাও হারাম যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি বলিনি আমি একজন অনুবাদক মাত্র আমার উম্মতে যেদিন নেশাদার দ্রব্য বেশি হয়ে যাবে তখন মনে করতে হবে এখন কিয়ামত হবে ওয়াকিলা রেজাল পুরুষ কমে যাবে ওয়াকসরা নিসা মহিলা বেশি হয়ে যাবে হাতে এখন আলে খামসিনে ইমরাল কাইমুল ওয়াহিদ একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে নেশাদার দ্রব্য পান করা থেকে সাবধান করো তো জরুরি কয়েকটি কথা বলছি আপনি এক খেলে চেয়ে থাকুন আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি আপনাকে আমি জরুরিভাবে সতর্ক করছি জীবনে একটা কাজ কোনোদিন ছেড়ে দিবেন না সেটা হলো পাঁচ ওয়াক্ত সালাত নামাজ এর সাথে কোনোদিন আপোষ করবেন না অলসতা বলে নয় কাপড় অপরিষ্কার বলে নয় খুব কঠোর হবেন আমি মাঝে মধ্যে বলে থাকি আমার দাদির ঘটনা আমার মা আমাদের বাড়িতে নতুন বউ তা আমার মা ঘর লেপা বুঝেন ঘর লেপা তা আমার মাকে ঘর লিপতে দিয়েছে আজান হয়ে গেছে তখন আমার দাদি বলছেন হাত ধুয়ে নিয়ে নামাজ পড়ে নিয়ে লিপো বাকি অংশ তখন আমার মা বলছে যে আর দুবার ঘোরালি তো হয়ে যাবে যেমন বলা এই কথা আমার দাদি লাফ দিয়ে উঠে গিয়ে পিঠের উপরে তিন চার কি